গ্রিন কালার হলে গাড়ি যায়, গাড়ি চলে। যাকে সুন্দর লাগছে মাশাআল্লাহ, চুলের কালারটা এখন বোঝা যাচ্ছে তোমার। আমি চ্যানেল আই, আচ্ছা সবচেয়ে পুরাতন আমি বিটি ভাবি। তো বসবে জয়, বসিলাম আমি বাবা। চুল বানছে কি সুন্দর করে, ফাইজার গুলো দেখা তো। ওকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা হলো এখানে দাঁড়ায় আছি, তোশানকে রাশিদা ভাবিদের গাড়িতে তুলে দিব। আপনারা গত ব্লগে দেখেছেন যে আমরা দাওয়াতে যাচ্ছি, তো তোশানকে রাশিদা ভাবিদের গাড়িতে তুলে দিব, এই কারণে আমরা এখানে দাঁড়ায় আছি। তো তোশান চলে গেলে আমরাও রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, তাই তো তোশান এখন ভাবিদের গাড়িতে চলে যাবে, আর আমরা আমাদের গাড়িতে গিয়ে ফাইজা আর আন্টিকে নিয়ে তারপরে আমরা দাওয়াতে চলে যাবো ইনশাল্লাহ। রেড কালার হলে কি যায়, গ্রিন কালার হলে গাড়ি যায়, রেড কালার হলে গাড়ি স্টপ হয়ে যায়, তাই না? তাহলে কি কালার হলে গাড়ি যায়? গ্রিন। আর কি কালার হলে গাড়ি স্টপ হয়? স্টপ হয় কোন কালার হলে? না, গ্রিন কালার হলে গাড়ি যায়, গাড়ি চলে। আর স্টপ হয় কোন কালার হলে? স্টপ রেড কালার। কি কি কালার? স্টপ রেড কালার। তুমি কোথায় যাচ্ছ? মার্কেটে। ইস ইস, মার্কেটে তোমার ভাইয়া কোথায়? ভাইয়া বেশ ভাইয়া বসে গেছে। তোমাকে নেয় নাই? ওহো, এই যে আমরা আপুদের বাসায় চলে আসছি। আপু খুব সুন্দর করে সাজাইছে, সুন্দর করে সাজানোটা ভালো লাগতেছে, খুব সুন্দর করে সাজাইছে আপু, ভালো লাগতেছে দেখতে। আর এই যে জুস জার, ও আপু এর মধ্যে জুস অলরেডি বানায় রেখে দিছে। এখানেও ফুল স্কেটে রাখছে, এখানে ফুল সাজায় রাখছে। আর এই সাইডেও তাবিব, তুমি ঘুম থেকে উঠে গেছো। আর এই যে আমাদের ফাইজা, ফাইজাকে সুন্দর লাগছে মাশাআল্লাহ, চুলের কালারটা এখন বোঝা যাচ্ছে তোমার হালকা, তাই নাকি? ও ভাই, তো গোস কাপড় জামা। আর এই যে আমাদের সুন্দরী রাশিদা ভাবি, আপনি এদিকে আসেন, ওখানে কালো আসতেছে, এদিকে আসেন। কি আমাকে আম্মু, আমি এই টিভি ছাড়তে পারি না আম্মু, এই টিভি বাবা আসলে বাবা ছাড়বে, এই টিভি আমি অন করতে পারি না বাবা, আমার পক্ষে অন করা সম্ভব না। বাবা আসলে বাবা অন করে দিবে। চল দেখি ভাইয়ারা কি করে, চলো ভাইয়া ভাইয়াদেরকে দেখিস, চলো চলো চলো। এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে বয়কে উইশ করছো, ভাইয়াকে হ্যাপি বার্থডে বলছো। হ্যাপি বার্থডে টু ইউ। কালকে ভাইয়ার বার্থডে, ভাইয়ার বার্থডে কালকে, চাদর সুন্দর না? তোমার, তুমি কি দেখছো ভাইয়ারা তোমার সেম টি শার্ট? এই যে ভাইয়ার সেম টি শার্ট তোমার আছে না? হ্যাঁ, তো গতকালকে জন্মদিন ছিল। হ্যাঁ, আমাদেরকে রিস্তা খাওয়ায়নি, কেউ উইশ করবা না। ছোট মানুষ, দোয়া করি ভালো থাকো, সুখে থাকো। এই তুমি আর সাহেব ভাই ম্যাচিং ম্যাচিং, এই সেই লাগতেছে তো তোমাদের দুজনকে, আসলে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছো, কেমনে ম্যাচিং হয়ে গেলা? আমরা এমটিভি বিটিভি, আমি চ্যানেল আই, আচ্ছা সবচেয়ে পুরাতন আমি বিটিভি ভাবি। হ্যাঁ রাশেদ ভাই তো অন্য টিভি, রাশেদ ভাই
রাফি ভাই টিকটক টিভি এখন মনে হয় রাফি ভাই করে নাকি কি হচ্ছে দাও বাবাকে দাও বাবাকে দাও সুখবর শুনলাম সুখবর আপুর মুখ থেকে তো আমরা এখন শুনি নাই ধরতে হবে আমি তো জানি আপু গান গাইতে পারে তো জানি গান চাইতে পারে আমি জানি তো এখানে হলো আপু খুব সুন্দর করে টেবিলটা সাজিয়েছে এখানে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম রিংস প্লাস কেক তারপরে চকলেট ডোনাট এগুলো দিয়ে আর এই তো আমাদের আয়ান বাবা আয়ান হলো এখন কেকটা কাটবে আর এই যে সব বাচ্চারা এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছে তাবিব তো একদম চেয়ারের উপরে উঠে গেছে দেখার জন্য তো আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম আর কি পোজ দিচ্ছে সবগুলা বাবারে রায়ানের এক্সপ্রেশন দেখো না তোমার হাতে লাগবে দেখো কেক কাটাতে আসলে না না তারপরও আপনি তো পারেন সুন্দর করে দিচ্ছে দিচ্ছে দাঁড়াও তো আপু আমাদের জন্য একটা খেলার আয়োজন করেছে তো এখন সবাই নিব নাকি আমরা এখান থেকে একটা নিতে হবে আচ্ছা বিসমিল্লা আমি একটা নিয়েছি নাও নাও বিসমিল্লা তোমাদের না তো বাচ্চাদের না আচ্ছা নাও 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 রায়ান বিসমিল্লা বলো ফাইজা দিছো আনতে দিছে আয়োজকরা কি বলে আয়োজকরা কি বলছেন এই যে দেখো খুলে ফেলছো তোমার ছেলে আরে আল্লাহ সব খুলে ফেললো দেখো এখন কি এখন কি বলো নাম্বার বলো টেন কে দশ নাম কেউ দশ নাম
না না কত কত পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আমি আন্টি কিনেছেন তো এখন কই কিনছো আন্টি দুই ব্লগ ভাবি কিন্তু পাইনি এখনো ভাবি কিন্তু পাইনি আমি বলার পরে
সবাইকে দেখাও তো তোমার ডাইনোসরটা। এই ডাইনোসরটার নাম কি তাবি? এটার নাম কি? এটা বাবার। কালকে গিয়ে বড় ডাইনোসর কিনবে, তাই তো? না, কিনবে না। কেন ভয় পাও? আমি ভয় পাচ্ছি তাবি, আমি ভয় পাচ্ছি। তো এই যে আপু খাবার দাবারের সব আয়োজন করে ফেলেছে, এখানে সালাদ আছে, তারপরে মিক্সড ভেজিটেবল আছে, গরুর গোশ। আপু এটা নর্মাল রান্না তো কোনো না, রেজালা, গরুর রেজালা আছে, এখানে আছে মোরগ পোলাও, তারপরে চাটনি। হ্যাঁ মা, সব পিং টিং করছে, বলো আম্মু আসতেছে লাঠি নিয়ে, যাও বলো। কাবাব আছে, হলো ডিম, এখন হলো খাওয়া দাওয়া চলবে, বাচ্চা পাটিদের আগে খাওয়াই দেয়া হচ্ছে, আর সাথে হলো বড়দেরকে, বড় বাচ্চারা, যাও বড় বাচ্চারা খেয়ে নাও, খেয়ে নাও, আমি পরে খাচ্ছি, আমরা, তোমরা খেয়ে নাও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক, ইয়েস, ইউ আর এ গুড বয়, মাশাআল্লাহ। আরে গুড বয়ের মাথা চুল নাই, গুড বয়, কি করতেছে আপু? সে মোবাইল দিল, ও বাবা, সে সবার মোবাইল চিনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও হ্যালো হ্যালো হ্যালো, চুল বাঁধছে কি সুন্দর করে। তো আমরা অনেক মজা করলাম আপুদের বাসায়, আরও ভাইয়ার পরিচিত দুই একজন গেস্ট এসেছেন, একজন মালয়েশিয়ান ফ্যামিলি এসেছে, তো ওই পিচ্চি দুইটা মাশাল্লাহ খুবই কিউট, ওদের সাথে কথা বলছিলাম, ওরা তো আর আমাদের ভাষা বুঝে না, তো আমাদের রিশতা যেহেতু মালাই পারে, তো রিশতা আমাদেরকে বলে বলে দিচ্ছিল, তো রিশতার কাছ থেকে শুনে আমরা বাচ্চাগুলোর সাথে একটু গল্প করছিলাম। বাচ্চাগুলো খুবই কিউট মাশাল্লাহ, খুবই সুন্দর আয়োজন করেছে আপু ভাইয়া, মানে খুবই ভালো লেগেছে আমাদের। আর আয়ানের জন্য অনেক অনেক দোয়া, যদিও এটা গতকালের প্রোগ্রাম ছিল, আজকে আয়ানের জন্মদিন, তো আপু যেহেতু গতকাল উইকেন্ড ছিল, এই কারণে আপু গতকালকে অ্যারেঞ্জমেন্টটা করেছে, খুবই খুবই সুন্দর সময় কাটিয়েছি। আপু ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, আপু অনেক পরিশ্রম করেছে, আপু অনেক টায়ার্ড ফিল করছিল আপুকে দেখে বোঝা যাচ্ছিল, তো খুবই খুবই ভালো লেগেছে আমাদের।
আসলে আমরা হলো মানে বিদেশের মাটিতে আমরা এটা একটা পরিবার আপনারা দোয়া করবেন আমরা যেন সব সময় এরকম মিলেমিশে থাকতে পারি আর আমরা এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর এই তো আমরা এখন চলে যাব অলরেডি 10:11টা বাজে তো ঠিক আছে আজকের ব্লগটা তাহলে এতটুকুই রাখি সবাই আমাদের আয়ান বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে মানুষের মতো মানুষ হয় সবার সাথে যেন মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারে ঠিক ওর বাবা মায়ের মতো আজকের মতো আল্লাহ হাফেজ